সেদিনও যেভাবে সুদ হারাম ছিল এদিনও সেইভাবেই সুদ হারাম থাকবে, এর কোনো ব্যত্যয় হবে না। সেদিনের যেগুলো হারাম ছিল আজও ঠিক সেইভাবে হারাম লাগে। একথা বলা যাবে না যে ইসলামও ঠিক আমাদেরটাও ঠিক, আর এ যুগে ইসলামের চাইতে আমাদেরটা আরও বেশি ঠিক, কিছু না অন্তত ওটাও ঠিক এটাও ঠিক, এইসব কোনো ব্যাখ্যা দেওয়া চলবে, ইসলামই ঠিক আর তোমারটা বাতিল, এই কথা বলার মেজাজ থাকতে হবে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا سورة كهف 28 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 2000 বছর পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল সচেতন ইতিহাস পাঠকরা ভালোভাবে জানেন। যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন মানুষকে হেদায়াত দানের জন্য। ঈসা আলাইহিস সালাতুসসালামের পরে প্রায় 500 বছর তারও বেশি সময় নবী আসেনি। এই দীর্ঘ বিরতিকালে মানুষ পুনরায় কুফরের দিকে চলে যায়। অতঃপর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তাকে একটার পর একটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন যা মক্কী সূরার মধ্যে এসছে। মক্কার যে অবস্থাটা ছিল মারাত্মক বিরোধপূর্ণ অবস্থা, সেখানে নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব সবই ছিল ইসলামের ঘোর বিপরীত। এক কথায় পুরো শিরকি ও কুফরি নেতৃত্ব সেখানে বিরাজ করছিল। শুধু তাই না, অত্যন্ত সাংঘর্ষিক পরিস্থিতি সেখানে ছিল। সেখানে একাকী দিনের দাওয়াত দেওয়াটা অত সোজা ব্যাপার ছিল না। এজন্য মাঝে মধ্যে আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হিম্মত আফজাই করেছেন, উৎসাহ বাড়িয়েছেন, সাহস দিয়েছেন। তো অন্যতম সূরা সূরা কাহাফ, মক্কী সূরা। এখানে আসহাবে কাহফের তিনজন যুবকের কাহিনী বর্ণনা করা হয়েছে যে হকের উপরে চলতে গিয়ে তাদের জীবনে কী কষ্ট হয়েছে। এসবগুলো বলে 28 নম্বর আয়াতে গিয়ে সেখানে আবু লাহাব আবু জাহালদের অত্যাচারের ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে, দেখো আল্লাহ তোতাই মানে অফল্লা কালভবান দিকরে না, তুমি কখনোই আনুগত্য করবে না ওই সমস্ত ব্যক্তির যারা আমাদের স্মরণ থেকে যাদের অন্তরটা গাফেল, উদাসীন।
অত্যাবা হাওয়াহ, যারা তাদের খায়াশাতে নফসানের তাবেদারি করে, বা কেন আমরুহু ফুরুতা, আর তাদের কাজগুলি সব হলো সীমালঙ্ঘনের মধ্যে। এখানে হু বলে মুফাসসিরিনের কিরাম বলছেন, ইঙ্গিত করেছে আবুল আহাবের দিকে। সবগুলি ওরকমই, কিন্তু এ একবারে স্পষ্টভাবে বলেছিল তাব্বাল্লাকা, তোমার ধ্বংস হোক, এরকম মুখের পরে কেউ বলেনি। এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবের সুরা নাজিল হয়। তো এই আয়াতটাও সবাই বলছেন মুফাসসির, এটা তার দিকে ইঙ্গিত করেই বলা হয়েছে হু, যেহেতু ও কেন আমরা হু, তার কাজকামই হলো ফুরতা। কিছু লোক আসে দেখেন না, হটকারী, কথায় কথায় উল্টা পাল্টা বলে, এসব করি বলে না। তো নেতাদের মধ্যে এরকম একজন ছিল, এবং তার আপন চাচার মধ্যে ছিলেন আবুল আহাব। তো নিষেধ করে দিলেন আল্লাহ পাক, তুমি তার আনুগত্য করো না। আর এমন নেতা যে একবার বাড়ির পাশেই সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছেন আবুল আহাব, তারপরও তার এত সম্পর্ক যে আবুল আহাবের দুই ছেলে আল্লাহ রসুলের দুই জামাই, খুব নিকটতম না, অত্যন্ত নিকটতম। তো এই সমস্যা তো সেখানে, তার সঙ্গে বিপরীত মুখী হয়ে চলা, সব দুশ্মন সহ্য করা যায়, বরদাস্ত করা যায়, প্রতিবেশী দুশ্মন বরদাস্ত করা যায় না, প্রতিবেশীর অত্যাচার সহ্য করা যায় না, আর সহ্য না করেও পারা যায় না, এই যে কী বিপদ। সব পরিবর্তন হয়, প্রতিবেশী পরিবর্তন হয় না। সে কারণে আল্লাহ পাক বিশেষ করে এই ক্ষেত্রে তাকে উপদেশ দিচ্ছেন, বলে ততটাই মানে আকপল্লা কল ভগবান দেখলি না, ও যতই জুলুম সে করুক এবং তার স্ত্রী তোমার উপরে জুলুম যতই করুক, যে ব্যক্তি আমার স্মরণ থেকে উদাসীন তুমি তার আনুগত্য করো না। ও কেন আমরু ফোরতা, তার প্রতিটি কাজই সীমালঙ্ঘন। এরপরে আল্লাহ পাক বলছেন, দেখো অকুলিল হাক্ক মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, তুমি বলে দাও যে হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, যে চায় তার উপরে বিশ্বাস স্থাপন করুক, যে চায় সেটাকে অবিশ্বাস করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। চূড়ান্ত ধমকি। আহলেহাদিস যুব সংঘের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন আজকে হচ্ছে, সেশন চেঞ্জের সম্মেলন, সারা দেশে ভার্চুয়ালের মাধ্যমে, অর্থাৎ আজকাল ইন্টারনেটের মাধ্যমে। সবার উদ্দেশ্যে আমরা এই আয়াতটি পেশ করছি, বাংলাদেশের যে জাহিলিয়াতের অবস্থা আর মাক্কি জীবনের রসুল ইসলামের যে জাহিলিয়াতের অবস্থার সঙ্গে খুব বেশি ফারাক নাই, একটু পরে আমি ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। তখনকার যুগের জাহিলরা নেতা ছিল, এখনকার যুগের জাহিলরাও নেতা। তখনকার সময় জাহিলরা ছিল তৎকালীন বিশ্বের সেরা জ্ঞানী এবং ধনী, এখনকার যুগের জাহিল্য এ যুগের সেরা জ্ঞানী এবং ধনী। আর এতিম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একমাত্র দ্বীনের দাঈ। সেই অবস্থাটা মনে মনে কল্পনা করুন, বৃদ্ধ নেতা চাচা আবু তালেব ছাড়া তাকে সরাসরি প্রকাশ্যে সমর্থন দেওয়ার মতো কোনো লোক ছিল না। হত আলী আকবর বললেন, বলো তো সবচেয়ে বড় বীর কে? তো সবাই বলছে আপনার উপরে আবার কে? আলী হায়দার, আপনি তো একাই খাইবার যুদ্ধের বিজেতা সেনাপতি। আলী বলছে, আরে বোকা, আমি কখনোই বীর নই। শুনে রাখো, সত্যিকার বীর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েছে, তখন এই একজন মাত্র ব্যক্তি একাকে গিয়ে তাকে ঠেকাচ্ছেন ডাইনে বামে চারদিকে, আর সমস্ত মার এসে পড়ছে এক ব্যক্তির পিঠের উপরে, তিনি তাকান নিয়ে দেখার তাকে সাহায্য করার আমাদেরকে ডানি বা আছে কিনা। ওই দিনে তার সেই বীরত্ব আমি জীবনে ভুলতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ রসুল কী অবস্থায় দিনে দাওয়াত দিয়েছেন। উমর ফারুক যদি ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আপনার দিন কি সত্য নয়? না, অবশ্যই সত্য। আপনি কি সত্য নবী নন? অবশ্যই সত্য নবী। তাহলে আর গোপন কেন? আমি চললাম প্রকাশ্যভাবে, দিন কশ্চিনকালে গোপন থাকে না। সোজা একে একে চলে গেলেন আবু জেহেলের ঘরে, ধমধম করে ধাক্কা দিলেন আবু জেহেলের দরজায়, দরজা খুলে আবু জেহেল বেরোলো,
শুনে রাখো নেতা, আমি আজকে মুহাম্মদের দলভুক্ত মুসলমান হয়ে গেছি। বলে আলহামদুলিল্লাহ, আবু জাহেল বলতে এত দুঃসাহস, আমার ঘরে লাথি মেরে এসে আমাকে শোনাচ্ছ? তাহলে হ্যাঁ, তুমি তো আসল বদমাস, তোমাকে তো শোনাতে হবে আগে। তারপরে সে যুগের নিয়ম ছিল ঘোষক ভাড়া করা। আমরা ছোটোবেলায় দেখেছি গ্রামে অঞ্চলে হাটে টিন বাজিয়ে ঢ্যান্ডরা দিত, ঢ্যান্ডরা বলে হতো না, এই ঢ্যান্ডরা দেওয়ার লোক তো একদল লোক ছিল। তো ওই সময় একজন লোককে সামনে পাওয়া গেল, ওমর তাকে ভাই তুমি চারিদিকে জানিয়ে দাও যে ওমর মুসলমান হয়ে গেছে। ও তো একবার হতভম্ব বলে কি যে ওমর ছিল আমাদের সবচেয়ে বড় বীর, সে আজকে মোহাম্মদ দলে চলে গেল। ও বলছে ইন্না ওমর আকাদ সাবা, ওমর ধর্মত্যাগী হয়ে গেছে। ওমর দিশে ধমক লে বেটা, ওইটা কী বলো ধর্মত্যাগী, আমি তো আসল ধার্মিক হয়েছে। বলে ওমর আসলামা, ওমর মুসলমান হয়েছে সেটা বলে বেটা। এই শুরু হলো চিল কড় মার। আবদুল্লাহ ছোটো ওনার ছেলে, তোমার ছোট বাচ্চা, বাপকে মারতেছে ছেলে কী করবে, ছোট্ট বাচ্চা ছেলে? সে দৃশ্য তিনি বর্ণনা করেছেন, সিরাত রসুলের পাঠকরা জানেন নিঃসন্দেহে ঘটনা। একে একে এক দুই করতে করতে প্রায় 300-র উপরে তারও বেশি লোক জমা হয়ে গেল, সবাই তাকে গণপিটুনি দিচ্ছে। তিনি শেষ মাঠ খেতে খেতে বাড়ি পর্যন্ত পৌঁছলেন। এই সময় কাফেরদেরই এক নেতা আসলো, যার সঙ্গে ওমরের বাপের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তিনি সবগুলো ধমকি নিয়ে চলে গেলেন। ওমর তখন বলেছিলেন এই মক্কার লোকেরা, যদি আজকে 300 লোক আমার সঙ্গে থাকতো দেখতাম মক্কার 1000 লোক আমাদের সামনে আসতে পারে কি না। ওমরকে একা পেয়ে পিটাচ্ছ? স্বয়ং আবদুল্লাহ ইবনে ওমর নিজে এই হাদিসের রাবি। এর মধ্যে প্রমাণিত হয় আল জামাত ও রহমা আল ফুরকাত ও আজাব, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে শাস্তি এবং আজাবের জীবন। ঠিক একই ঘটনা আমরা টের পাই মদিনায় হিজরত করার পরে। এর হাদিসের রাবি সাফিয়া বিন ফাই ইবনে আখতাব উম্মুল মুমিনিন সাফিয়া, তিনি বলছেন আমি আমার আব্বার এবং চাচার অত্যন্ত প্রিয় ছিলাম। হঠাৎ কি হলো, মক্কা থেকে বলে কে একজন নবী আসছে মদিনায়, মানুষ হুড়ো হুড়ুকে জোড়াচ্ছে দেখার জন্য, আমার আব্বা চাচারাও গিয়েছে। বাড়ি এসছে ফিরে সবসময় এসে আগে আমাকে কোলে নেয়, এদিন যেন আমাকে দেখতেই পাচ্ছে না। ছোটো চাচা বলছে ইয়াসির ভাই, এই কি সেই নবী নাকি আমরা যে তোরে তিনজিলে পড়েছি, আখরি যেমন নবী আসবেন, নামও তো মিলছে, বাপের নামও মিলছে, মক্কা মিলে যাচ্ছে, তাহলে কি সেই নবী এসে গেল? তো বড় ভাই নেতা হাই বিন আখতাব বলছেন হ্যাঁ সেই নবী এটা হবে, তো আমি কখনোই তাকে মেনে নেব না। ছোটো ভাই ইয়াসির বলছে কেন ভাই, নবী মানবে না কেন? না, তাহলে আমার নেতৃত্বে চলে যাবে। কথা বলছেন ওকে মানলে আমার নেতৃত্বে থাকবে না, সবাই ওকেই নেতা মানবে। ইয়াসির গুম হয়ে গেলে কি ভাই এ কী বলছে, নবীর মানবো তারপরে নেতা সে অবশ্যই তো উনি নিতে হবে না। নেতৃত্বের অহংকার মানুষকে নবুয়তের আনুগত্য থেকে ফিরিয়ে রাখে, ঠিক যেমন আবু জাহালকে ফিরিয়ে রেখেছিল। সেদিন তাদেরই নেতা আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের বিখ্যাত আলেম, তিনি এসে ইসলাম কবুল করলেন। করার পর বলে হে আল্লাহ রসুল, ইহুদিরা খুব বদ, আমি এই কাপড়ের আড়ালে লুকাচ্ছি, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন তো আমি কেমন লোক। তো তাই করা হলো, সব এসছে দল বেঁধে, বলে ইহুদিরা তোমাদের নেতা আবদুল্লাহ কেমন মানুষ? বলে ওরে বাপু ভা খায়রু না খায়রু বাবা, এ না ও আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের শ্রেষ্ঠ পিতার সন্তান। ঠিক সেই সময় আবদুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে বাইরে এসে দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শাহাদাত পড়ে দিয়েছে। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া শাররুনা ওয়া শাররু আবায়না, এ আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে নিকৃষ্ট পিতার সন্তান। সঙ্গে সঙ্গে কথা পাল্টে গেল। তখন আবদুল্লাহ ইবনে সালাম বলেন দেখছেন আল্লাহ রসুল, ইহুদের চরিত্র দেখেন, ওদের স্বার্থের পক্ষে হলে খায়রো না, স্বার্থের বিপক্ষে গেলেই সারো না। আমি ওদের সঙ্গে যদি তালে তাল দিতাম তাহলে বলতো আমি সবচেয়ে ভালো, আমি যেহেতু বিপরীত হয়ে গেছি এখন আমি সবচেয়ে খারাপ হয়ে গেছি। সেদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মারাত্মক কথা, দেখো
আজকে মদিনার দশজন নেতা যদি আমার সঙ্গে থাকতো, তাহলে মদিনায় একজনও বিরোধিতা করার মতো লোক আমার থাকতো না। ওই দিন ওমর বলছিলেন 300 লোকের কথা, এদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র দশজন নেতার কথা। এই দশজন নেতা হয়নি বলে মদিনাতে তার জীবনের সমস্ত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ওদের যুদ্ধে দাঁত ভেঙেছে, আর রাত দিন কীভাবে কেটেছে আপনারা ইতিহাস জানেন। এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি ওসামা বিন যায়েদের মাথায় পাগড়ি পরিয়েছেন জিহাদে যাওয়ার জন্য। প্রতি মুহূর্তে তিনি দুশ্চিন্তায় ছিলেন। শুধুমাত্র একটি কারণে, সমাজের নেতৃস্থানীয় মানুষ দিনকে মেনে নেয়নি, তৌহিদকে বরদাস্ত করেনি। তৌহিদকে মানলে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হয়। দাম্ভিক নেতারা সবসময় নিজের আনুগত্য চায়, তারা কখনই কারো কাছে মাথা নত করে না, আর এই শয়তান তাদেরকে সবসময় উস্কে দেয়, আর সেজন্যই পৃথিবীতে যত অশান্তি হয়। 300 লোক, 10 জন লোক বাংলাদেশের সমাজে যখন ঐক্যবদ্ধ হবে, 10 জন লোক ঐক্যবদ্ধ হলেও ইনশাআল্লাহ তাতে যে শক্তি হবে সেটাকে দমানো অতটা সহজ হবে না। সেই 10 জন যদি সত্যিকার অর্থে তৌহিদ ও সুন্নাপন্থী হয় তাহলেই সম্ভব। যদি তাদের মধ্যে ভেজাল ঢুকে থাকে, ঘুণে ধরা ইমানদার হয়, তাদের দিয়ে কিছুই হবে না। যাদের মাথা সবসময় কবরে হুমড়ে গিয়ে পড়ে, আগুনের সামনে সেজদায় পড়ে, মিনারের সামনে সেজদায় পড়ে, যেখানে সেখানে দাঁড়িয়ে নিরাপদা পালন করে, এই অবনত মস্তিষ্ক দিয়ে কশৃঙ্খল দেশের কোনো কল্যাণ হতে পারে না। মানুষের উন্নত মস্তক সর্বদা আল্লাহর কাছে অবনত হবে। তৌহিদের এই শিক্ষা ভুলে গিয়ে কশৃঙ্খল, কোটি মানুষ কেন, লক্ষ কোটি হোক না দেশে, কিছু যায় আসে না, এখানে অবনতি হোক হতেই থাকবে, কোনো দিন উন্নতি হবে না। আমরা গত মাসে সংবাদ দিকে লিখেছিলাম জাতিসংঘের সেক্রেটারি সাহেবের দাবির প্রেক্ষিতে যে বর্তমান পৃথিবীর সমস্ত অবনতির মৌলিক কারণ দুটা, একটা হলো এই জাতিসংঘের সামনে কোনো সত্য মিথ্যার মানদণ্ড নাই, দ্বিতীয় হলো এই সেখানে নেতৃত্ব দিচ্ছে কিছু সংখ্যক অস্ত্রশক্তির মালিক। অস্ত্রশক্তিকে সাধারণ বাংলা বললে ডাকাত বলতে হয়, ডাকাত কোনো ভয় পায় কেন, হাতে অস্ত্র থাকে বলেই তো। ডাকাতরাই এখন নিরাপত্তা পরিষদ পাহারা দিচ্ছে। এই 5 জন ডাকাত অর্থাৎ ভেটো পাওয়ারের অধিকারের সামনে 200 রাষ্ট্র অচল। কিসের গণতন্ত্র, সে ফালতু কথা, সেটা ধোকাবাজি। মাইট ইজ রাইট, বহু আগে যা ছিল তাই। এখানে সত্য মিথ্যার মানদণ্ড হয়েছে শক্তি এবং দাম্ভিকতা, তাদের কাছে নিশ্চিত করে মানদণ্ড নাই, যেটা শুধুমাত্র মুসলমানদের কাছেই আছে আর কারো কাছে নাই। বর্তমান পৃথিবীতে একমাত্র ইসলামই সত্য মিথ্যার মানদণ্ড নির্ধারণ করার ক্ষমতা রাখে, আর কেউ নেই। সমস্ত মতভেদের মূল কারণ হচ্ছে ধারণা এবং কল্পনা। আল্লাহবাক বলে দিচ্ছেন ওয়াইন তাত্তাবে আকসারহুম ইল্লা জান্না, ওমা ইয়াত্তাবে আকসারহুম ইল্লা জান্নান, ওদের অধিকাংশ লোক কল্পনার অনুসরণ করে। ইন্না জান্না লা ইয়ুগনি মিনাল হাক্কি শাইয়্যা, কল্পনা কশৃঙ্খলের সত্যের সামনে কোন কাজ দেয় না। শেষে কী হয়, ভোটাভুটি হয়, 10 জন কল্পনা প্রবণ ব্যক্তি একদিকে ভোট দিল আর 8 জন আরেক দিকে দিল, 10 জন হ্যাঁ যুক্ত হলো, হ্যাঁ যুক্ত হলো, হ্যাঁ যুক্ত হলো, বাস খালাস, এই হলো আইন। 7 পাগলের 5 পাগল একদিকে গেলেই ওই পাগলের আইনই হবে। সত্য মিথ্যার মানদণ্ড এখানে স্যার সংখ্যা, সংখ্যা কশৃঙ্খলে সত্য মিথ্যার মানদণ্ড হয় না। প্রত্যেক জ্ঞানী এ কথা বলবে কিন্তু মানে না কেউ। ইসলামই একমাত্র দিন যেখানে সত্য চিরন্তন, মিথ্যা চিরন্তন, সুদ হারাম চিরকাল হারাম, এই সরকারের কালে সুদ হারাম, ওই সরকারের কাছে সুদ হালাল, এটা না। জেনা হারাম চিরদিনের জন্য হারাম, এর কোনো সময়কাল নির্ধারণ করা নাই। দেখলাম তো বাংলার জমিনে ইসলামী সরকার 15 বছর দেশ চালিল, সুদ কি হারাম হয়েছে, সমানে সুদ চলেছে। সৌদি আরবে খুব লম্বা লম্বা গল্প করে, সেখানকার ব্যাংকে কি সুদ হারাম আছে, সমানে সুদ চলছে। কিসের দুনিয়া,
সব জায়গায় চলছে নিজের স্বেচ্ছাচারিতা, মুখে খুব কোরআন সুন্দর গল্প হচ্ছে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন এর মূল উৎস হচ্ছে ধারণা এবং কল্পনা। যে যে ধারণার উপর চলছে সে ধারণার ভিত্তিতে দেশে আইন তৈরি হচ্ছে, তার ভিত্তিতে মানুষকে মানুষের গোলামিতে বাধ্য করা হচ্ছে। অধিকাংশ বাতিলপন্থীর অনুসারে যাতে আল্লাহর রসুল না হন, সেই মক্কিতেই এই আয়াত নাজিল হচ্ছে। আবার সুলে আনআম, মক্কার জীবনটা খুব কঠিন জীবন, মক্কি জীবন আর মাদানী জীবন পৃথক করে আপনার দেখে আলোচনা করবেন, তফসিরতে বুঝতে পারবেন যে তিনি কোন অবস্থায় এই আয়াতগুলো নাজিল হচ্ছে। সমস্ত লোক একদিকে, আল্লাহর রসুল একা একদিকে, মনটা খারাপ হবে না? এজন্য সুরে কাহের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহকা বাহ নাফসাকা, তুমি কি আত্মহত্যা করবা নাকি মনের দুঃখে যে কেউ তোমার কথা শুনছে না বলে? কর্মীদের জীবনে এরকম মাঝে মধ্যে আসে, কেউ কথা শোনে না, আমি আহলেদের যুবসংঘ করছি, রে তোদের করি লাভটা কি? জীবনে এমপি হতে পারবি? জীবনে কোনো কন্ট্রাক্টারই পাবি? কিছুতেই পাবি না, করি লাভটা কি? এই লোভে পড়ে 2009 সালের আমাদের সংগঠন থেকে একবার কেন্দ্রীয় 15 জন নেতা চলে গেছে, মনে পড়ে আপনাদের? তারাও কিন্তু আহলেদিস আল্লামা, ডিগ্রি কোনো কমতি তাদের নাই? জি না, আমরা মেনে নেই না, হতে পারে না। ইসলাম কশ্চিন কালো কোরআন সুন্না বাদ দিয়ে মানুষ পূজা করে না। অধিকাংশ লোক যা বলবে ওটাই বিধান হবে, এটা হতে পারে না। আহলেদিস যুবসংঘের সংগ্রাম হচ্ছে সত্যকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠা দান করা, কেউ না মানুক একাই থাকবো তথাপি কার সঙ্গে আপোষ করবো না। এই মেজাজধারী লোকরাই আহলেদ যুবসংঘের সদস্য হতে পারে, এর বিপরীত যে যাবে সে তার যাওয়ার জায়গা বহুত আছে, সমস্যা নেই। দেখুন সেখানে আল্লাহ পাক তার রসুলকে কী বলছেন, ঠিক এই কথা আমাদেরও, ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা দান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। মনে রেখো হে মুহাম্মদ, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, তোমার প্রতিপালকের কলমা পরিপূর্ণতা লাভ করেছে সত্যতা দিয়ে এবং ন্যায় বিচার দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, তার প্রেরিত এই বিধানের পরিবর্তনকারী কেউই নেই। হুয়া সামিউল আলীম, তিনি সব কিছু শুনছেন এবং সব কিছু তিনি জানেন। এরপর মনে রেখো ঐন ততাই আকসার মান ফিল আরদে, যদি অধিকাংশ লোকের কথা শুনে কথা তুমি আনুগত্য করো, মান্য করো, যদি লোক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। ইং ইয়াত্তাবি আউন ইল্লা দান্না, কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর ওরা অনুমান ভিত্তিক কথা বলে। হুজুগ উঠলে দেখেন না কী অবস্থা হয়, হুজুগ তুলে দিতে পারবেন যে নেতা, সে হলো বড় নেতা। ডক্টর সৈকর্ণ যখন বক্তৃতা দিয়েছেন ইন্দোনেশিয়াতে, কোনো কোনো খবরের কাগজে আসছিল সেই সময় যে 10 লক্ষ লোক তার মিটিংয়ে যে কোনো সময় দেখ হইতো, এত জনপ্রিয় বক্তা উনি ছিলেন। অথচ সে ডক্টর সৈকর্ণ পর্যন্ত নিজের জনগণের হাতে নিহত হলেন। আমাদের দেশে যিনি বজ্রকণ্ঠ ছিলেন, তিনি কি কম জনপ্রিয় নেতা ছিলেন নাকি? এই জনগণই তাকে মারিল। ঠিক ইরাকে সাদ্দাম হোসেন ছিল, 100% ভোট পাইছে, বুঝতেই পারে না তার কোনো দুর্দিকও আছে। এই সমস্ত বিশ্ব বরেণ্য নেতৃবৃন্দের অবস্থা এটাই প্রমাণ করে যে অধিকাংশ লোক ধারণার ভিত্তিতে চলে, সত্য মিথ্যা যাচাই করে না। আল্লাহ পাক তার রসুলকে আগেই সাবধান করে দিয়ে খবর দেয়, তোমার চাষা বাবা দুনিয়াসে একদিক চলে যাক, করছো যায় আসে না, আমি কী বলছো তুমি সেটাই গেলে শুনবে। সংগঠনের প্রত্যেক কর্মীর প্রতি আমাদের একাই পরামর্শ একটাই, তুমি দেখবে কোরআন এবং সহিহ হাদিসে কী আছে, বাইরে যাওয়ার কোনো অধিকার তোমার নাই। দুনিয়ার লোভ কতক্ষণের জন্য, কসুর পাতা, এক্ষুনি তো মরে যাবো। অতএব পরকালীন জীবনে যারা বিশ্বাস করে তারা কখনোই দুনিয়াবি বিলাসিতাকে তকা করে না। যে কোনো মূল্যে আমাদেরকে ওই মূল জায়গায় ফিরে যেতে হবে। সে জায়গাটা কি একদম পরিষ্কারভাবে বলে যাচ্ছেন আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা,
লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুম, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি একটা স্বচ্ছ দিনের উপরে যার রাত্রিটা হলো দিনের মতো। এই পথ থেকে যেই পদভ্রষ্ট হবে, বিচ্যুত হবে আমার পরে, ইল্লা হালেকুম, সে ধ্বংস হবে। সোজা কথা, ইসলামের বিপরীত যে চলবে সে ধ্বংস হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের সময় প্রায় বক্তৃতা শুনতাম, বিশেষ করে কারাগারে বসে কাজ তো কিছুই নাই, প্রায় বক্তৃতা শুনতাম জ্ঞানভিত্তিক শাসন চাই, জ্ঞানভিত্তিক সমাজ চাই, জ্ঞান। আমি পুরো মুসলিম মুসলিম হাসতাম, এমপি সাহেব ছিল বাসে বলতে, এই এমপি সাহেব 3 বার তো এমপি গিরি গিরি 15 বছর থাকলেন সংসদে, জ্ঞানভিত্তিক সমস্যার অর্থ কী? তো আপনি বলেন তো জ্ঞান, আপনি তো আপনার জ্ঞান দিয়ে দেশ চালাচ্ছেন একদিন, এখন বলেন। একদিন ছিল আপনার দলের জ্ঞান, মাঝে হলো আর এক দলের জ্ঞান, একবার হচ্ছে ওনার একার জ্ঞান। তো আসলে কোন জ্ঞানটা ব্যর্থ সত্য, তো উই কি আপনার সাথে ভুলি মরবো নাকি? জ্ঞানভিত্তিক সমাজ চাই, কিসের জ্ঞান? আর বাবা পাগলও তো জ্ঞান আছে। ভারতের প্রধানমন্ত্রী নেহরু একবার পাগলাগারে দেখেছিলেন, দেখতে পাগলগুলি কেমন আছে দেখার জন্য, গিয়ে মুখ ফসকে হঠাৎ বলিবে, উফ এই পাগলরা, তোরা কেমন আছিস? পাগল লাগে, হ্যাঁ আমাদের পাগল বললে পাগল তুমি, পাগল তুমি। শেষকালে পাগলের অত্যাচার প্রধানমন্ত্রী বাঁচানো দেয়, সব পাগল খেপলে কী বুঝতে পারেন না, গারদের মধ্যে সে তো আর্মি টার্মি নেই, হ্যাঁ পাগল তো তুমি, আমরা পাগল, মহাবিপদ। তো পাগলকে পাগল বলে সে বরদাস্ত করে না, আসলে তো সে পাগলই, নাহলে গারদ হবে কেন? কে পাগল কে ভালো এ বিষয়টা মানদণ্ড একটাই, বাস। কোরআন এবং সুন্নাহ যা বলছে ওটাই সত্য, যা বিপরীত মিথ্যা। জাবের থেকে বর্ণিত হাদিসটা আসছে আর একটা, তিনি বলছেন যে একদিন ওমর ফারুক আসলেন আল্লাহ রসুলের সামনে, বলছে হে আল্লাহ রসুল, আমরা যখন এই ইহুদিদের তওরাত শুনি, ইও জীবন খুবই ভালো লাগে, তো আমরা কি ওখান থেকে কিছু কিছু কথা লিখে নেব? তো এই সময় অবকার, এই ওমর রসুলের চেহারা দিক দেখছ, আল্লাহ রসুল খেপে একবার লাল হয়ে গেছে, ওনার ধৈর্য শক্তি ছিল, লাল হতো এই পর্যন্ত মুখে কিছু বলতেন না, আমরা তো সেটা পারি না। তখন ওমর ফারুক আতি বলল, রাজিতু বিল্লাহ রব্বা ওয়া ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নবিয়া, এটা বললে আল্লাহ নবী ঠান্ডা হয়ে যেতেন। তারপরে নবী জবাব দিচ্ছেন, দেখো আর মোতাহাব্বিকুনা কামা তাহাব্বাকাতিল ইহুদ ওয়া নাসারা, তোমরাও কি বিভ্রান্ত হয়ে যাচ্ছ যেভাবে ইহুদি নাসারা বিভ্রান্ত হয়ে গেছে? কাজ্জেতুকুম বিহা বাইদা নাকিয়া, মনে রেখো আমি এসেছি দুনিয়াতে স্বচ্ছ পরিচ্ছন্ন একটা দিন নিয়ে। অলৌকানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা স্বয়ং জীবিত থাকতেন, মাওয়াসি আউ ইল্লা ইত্তিবাই, তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ব্যতীত। এ কথা দ্বারা কী বোঝায়? মূসা নবী এখন যদি আবার আসতেন তাহলে তারও এই মুসলমান হওয়া লাগতো, ওই ইহুদি থাকতো না দুদিন। আর তোমরা তার এই বাদ্যশেষ কিতাব নিয়ে এত পাগল হয়ে গেছো? এটা দিয়ে বোঝা যায়, যত সুন্দর সুন্দর বই আপনি পড়েন না কেন, আপনার মানদণ্ড হবে কোরআন এবং সহিহ হাদিস। এই মানদণ্ডে উত্তর গেলে নেবেন নাকি বাদ? এই হাদিসগুলো সামনে রাখেন, এখান থেকে নির্দেশনাগুলো নেন। 1 নম্বর নির্দেশনা আসছে এখানে এই, যে আল্লাহ ভীরুতাই ব্যক্তি ও জাতীয় উন্নতি ও অগ্রগতির মূল চাবিকাঠি। তাকওয়াবিহীন জীবন কোনো জীবনই নয়, পশুর জীবন। পশু যেমন যেদিকে খুশি সেদিকে চলে যায়, সে আল মানে না, কার ক্ষেত কী কী বৃত্তান্ত কোনো সে মানে না, যেখানে খাওয়া পায় সেখানে খেয়েই চলে যায়। কিন্তু মুসলমান হালাল হারাম বেশি খায়, যেখানে সেখানে খেতে পারে না। এজন্য তাকওয়া 1 নম্বর, যদি কোনো দেশে তাকওয়া না থাকে সে দেশে উন্নতি হবে না। 2 নম্বর, আমিরের আদেশ শ্রবণ করা জাতীয় ঐক্যের মূল চাবিকাঠি। যতই আমরা নিজের ইখতলাফ করি, আমির কোনো কথা বললে মেনে নিতে হবে, নাহলে ঐক্য থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকের নেতাগিরি করলে সে চলে না। গাড়ির ড্রাইভিং সিটে যিনি থাকেন তার সঙ্গে যদি খেলার পিছন থেকে গুতাগুতি করি আমরা, এক ফ্যান্সের বলে এত শক্তিতে চালাও, আর এক ফ্যান্স বলে না এত একতে চালাও, 80 মাইল গতিতে চালাও, এই শুরু করে দেয়, তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবেই। নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকা অবশ্যই জরুরি।
এখানে গিয়ে এখনকার লোকের লোকে ইখতলাফ করেছে, আমির মানে হলো রাষ্ট্রীয় নেতা। জি, ভালো কথা, শর্ত নেই সামে অত্যা কার জন্য, আল্লাহ মাসেদ খালেক হাদিসটা জানা নেই, আল্লাহর অবাধ্যতায় কারোর প্রতি কোনো অনুগত্য নাই। বর্তমান বিশ্বে যত রাষ্ট্র আছে অধিকাংশ কেন প্রায় সব রাষ্ট্রই তো আল্লাহ বিরোধী, আল্লাহর অবাধ্য আছে বাংলাদেশে আল্লাহর আইন। অতএব এত সহজে এই ব্যাখ্যা চলবে না, মানে আতা আমিরই ফাকাদ আতা আনি, আমিরই মানে আমার আমির, ধর্মনিরপেক্ষ আমির কি আল্লাহর রসুলের আমির, শিরিকপন্থী বেদাতপন্থী আমির কি আল্লাহর রসুলের আমির, প্রশ্নই ওঠে না। আপনাকে অবশ্যই সহি হাদিসপন্থী আমির খুঁজতে হবে, তার আনুগত্যশীল থাকতে হবে। আপনি কোশ্চিন কালে কোনো বেদাতের আনুগত্য করতে পারেন না, কোনো মুর্শিদের আনুগত্য করতে পারেন না, এগুলো তো আপনি আগেও শুনিয়ে আসেন কোরআন হাদিসগুলো। তিন নম্বর, মতভেদ দূরীকরণের একমাত্র পথ হচ্ছে সাহাবিগণের গৃহীত বুঝ অনুসরণ করা, নইলে বুঝে তো শেষ নাই, যত আলেম তত বুঝ। এমন কোনো বিষয় নেই, বেদাত নেই, শেরেক নেই, যার পক্ষে করোনা যে দলিল দেওয়া যাবে না, এবং আলেমের এই দলিলগুলো সব দেয়। যদি ওই ওই লাইনে বহু কথা আছে, যারা কবর পূজা করে তাদের কোরআন হাদিসের দলিল আছে, এমনকি যারা মিলাদে যশোর জুলুস করে এত বেশি দলিল আছে, কোরআন থেকে গেলে আটটা আয়াত দিছে ওরা, যেটা বইটা আমার বন্ধু যেটা লিখছে, কোরআন থেকে আটটা দলিল। চিন্তা করেন, মিলাদ যখন হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর পরে 600 বছর পরে, ও কোরআন তো নাজিল তো শেষ, কিন্তু ওরা কোরআনের দলিল খুঁজে পেয়েছে। এই ধরনের আলেমরা মুফতিরা ইসলামকে যে কীভাবে ধ্বংস করেছে তখন হিসাব নাই। এখানে যে আহলেজ আন্দোলন করাটা তো সহজ ব্যাপার নয়। চার নম্বরে, ব্যাখ্যার নামে বেদাতের অনুসরণ করা যাবে না, শরীয়ত ব্যাখ্যার নামে কোনো বেদাতি ব্যাখ্যা অনুসরণ করা যাবে না। যেটা পরিষ্কার লসু বলছেন, লাযুগান্না ইল্লা হালেকুন, আমি যে দিন রেখে যাচ্ছি স্পষ্ট, মান আলহে আলিয়ম ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবির আজকে যে দিনের পরে আসি এই তরিকা যারা থাকবে, তার মৃত্যুর বহু পরে আস্তে 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 মুসলমানদের মধ্যে পতন এসেছে, এটা অস্বীকার করার কোনো কায়দা নেই। আর পাঁচ নম্বর, রেখে যাওয়া সর্বোচ্চ স্বচ্ছ দিনের উপরে ফিরে যেতে হবে, যদি আমি ভুল করে ফেলি আমাকে সেই স্বচ্ছ দিনের দিকেই ফেরত যেতে হবে, অস্বচ্ছ কোনো দিনের দিকে নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার শিষ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো ইন্না কুল্লা মালাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি দীনান লাম ইয়াকুন লিয়াউমা দীনান, আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জমানো যারা দিন ছিল না আজকের দিন নয়। এক কথা শেষ, এত চমৎকার কথা বলতে কেউই বলেনি। এবং তিনি আরও বলছেন, লা ইউসলিহু আখরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালুহা, এই উম্মতের শেষ জমানার উম্মতের যারা আমরা আছি তাদের কোনো সংশোধন হবে না, অবস্থা ভালো হবে না, যা দিয়ে আউয়ালুহা হাযিহিল উম্মাহ অর্থাৎ প্রথম যুগের স্বর্ণযুগের সাহাবিরা যা দিয়ে সেই জমানার দিনকে সমাজকে সংশোধন করেছিলেন, সেইটা দিয়েই এই যুগের সমাজ সংশোধন করতে হবে। নস্টালজিক বলে পুরানো হয়ে গেছে, প্রাচীন বলে এড়িয়ে যাওয়া চলবে না। সেদিনও যেভাবে সুদ হারাম ছিল এদিনও সেইভাবেই সুদ হারাম থাকবে, এর কোনো ব্যত্যয় হবে না। সেদিনে যেগুলো হারাম ছিল আজও ঠিক সেইভাবে হারাম রাখ, একথা বলা যাবে না যে ইসলামও ঠিক আমাদেরটাও ঠিক, আর এ যুগে ইসলামের চাইতে আমাদেরটা আরও বেশি ঠিক, কিছু না অন্তত ওটাও ঠিক এটাও ঠিক, এইসব কোনো ব্যাখ্যা দেওয়া চলবে, ইসলামই ঠিক আর তোমারটা বাতিল, এই কথা বলার মেজাজ থাকতে হবে। আকিদ ও আমলের হেদায়েত জরুরি সবার আগে, আমরা দুটোকে কাজ করব, সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আমার আহ্বান, আমরা শুধুমাত্র ইসলামের প্রচারক নই, আমরা ইসলামের মুহাফেজ। শরফে আসহাবুল হাদিসের মধ্যে আল্লামা খতিব বাগদাদি পরিষ্কার আহলেসকে বলে দিয়েছেন, হারেস আমরা ইসলামের পাহারাদার, হেফাজত করতে হবে আকিদা ও আমলের, সঙ্গে সঙ্গে প্রচার করতে হবে বিশুদ্ধ আকিদা ও আমলের, এই বিষয়ে সাবধান থাকতে হবে। বর্তমান বাংলাদেশ যে ফেতনার মধ্যে আমরা আছি, আকিদাগত ফেতনা মূলত এখানে দুটা, বেরলভি আকিদা দেওবন্দি আকিদা, যত বড় বড় আলেম সব এই দুই আকিদার মধ্যেই আছি আমরা,
ব্রলবী আকিদায় মৌলিকভাবে ধরে দিচ্ছে আপনাদেরকে, ছয়টা জিনিস আছে যেগুলো আদৌ গ্রহণযোগ্য নয়। এক, আল্লাহ ব্যতীত অন্যের নিকটে দোয়া করা। কবরে যে কার কাছে দোয়া করে দেখতে পান না আপনারা, এগুলো চোখের সামনে, এগুলো এতে কোনো কিতাব পড়া লাগবে না। দুই, রুবুবিয়াতের ক্ষমতা নবী এবং আউলিয়াদের মধ্যেও আছে, যে জন্য তারা মক্কায় হজরত চাইতে মদিনে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে গিয়ে বেশ দোয়া দরদ করে যাতে নবী শুনতে পায়। তো নবী যখন শুনতে পায় তা নবীর অনুসারে আউলিয়ারাও শুনতে পায়, এই আকিদা নিয়ে এরা ওরস করে। তিন নম্বর, তারা মনে করে মৃত ব্যক্তিরাও শুনতে পায়, এজন্য কবরে যে নজর নিয়াজ দেয় সেখানে দিয়ে তারা শোনানোর চেষ্টা করে, দে বাবা খাজা, দে দে খাজা, আর শুয়ে আছিস কেন, দে আমাকে। এই যে ফালতু কথাগুলো এরা বলে, এরা শোনায়। চার নম্বর, তাদের কাছে গায়েবী খবর আছে, ওরা সব বলতে পারে। এ বিষয়ে আপনারা এর আগেও শুনছেন, আর সবাই থানবেন নামার ইতিহাস আপনারা জানেন। তার নানি যেই বলছে, এক হুজুরি কাছে মজ্জুব, যে আমার মেয়ের বাচ্চা বাঁচে না, কেন, যে তিনটা ছেলে সবটা মরে গেল। তো বুঝতে পারছি, এ আলী আর ওমরের দ্বন্দ্বে তোমার কিছু হচ্ছে না, তোমার বাপ হলো ওমরের বংশে আর মা হলো আলীর বংশে, আচ্ছা বাদ দাও, এখন তো তোমরা সবে আলীর বংশে নাম রাখো, তাহলে তোমার ছেলে বাঁচবে। বাস নাম রাখলে এখন থেকে আশরাফ আলী, আকবর আলী, দুই ছেলে বেঁচে গেল, বড় বড়, একজন আলেম হলো, একজন আলেম হলো না। এই যুক্তির জন্য নিজে যদি দেয় তা তার আকিদা কেমন ছিল, তাদের ধারণাটা এই যে আল্লাহর রসুল তিনি হাজির আছেন নাজির আছেন, এজন্য তারা গান গায় আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ মাই, এরা তাদের মোরাকাবার মোশাহাদের একটা তসবি। এবার আসেন দেওবন্দ আকিদা, ওই ছয়টা আকিদা বেরেলিবে গেল, আরও অনেক আছে, সেগুলো অত খুচরা খুচরা বললাম না। দেওবন্দ আকিদা কী, তারা বলে আকাবের লায় মতন, যারা আমাদের বড় বড় নেতা আমাদের আকাবের বলে, ওরা আকাবের সেরা কথাই বলে না, তাদের কোনো মৌত নেই। এর গল্প আছে অনেক কিছু, বলতেও খারাপ লাগে, এগুলো সব বড় বড় আলেমদের নামে, এগুলো তারা তাদের বইতে লিখে রাখছে। আর একটা আকিদা হলো হুলুল, কি আল্লাহ বান্দার দেহের মধ্যে ঢোকে, ঢুকে আল্লাহ হয়ে যায়, মান্না গুঞ্জম দর জমিন আসমা নেকি গুঞ্জম দর কুলুবে মোমেনা, আসমান জমিনে কোথাও আল্লাহ তোমার স্থান হয় না, মোমেনের কলবের মধ্যে তুমি আছো। এইসব গানগুলো তারা মুখস্থ সবসময় বলে, এগুলো ওসব যারা যায় তারা জানে, আর মানুষের আকিদাও তাই। এজন্যে পীররা এত ভক্তি পায়, বিনা পুঁজির ব্যবসা কোনো টাকা পয়সা লাগায় পীর হতে পারলে হয়। এবার আসেন বাংলাদেশেরই একজন বিখ্যাত শায়খুল হাদিস, হজ করতে গিয়েছেন, 167 লাইনে আরবি কবিতা লিখে নিয়ে গেছেন তিনবারে হজে। তবে আমাদের ছবি মূর্তি বইটা পড়ে দেখুন, আমরা 15 সেখান থেকে দিয়েছি, ওনারই অনুবাদ সেখানে আছে, ব্যাখ্যা যাবো না, খালি তিনটে লাইন খেলে শোনেন। সালামুন বিন আজিজুল হক আদ্দিন আতা কাবিল মানাইয়া আজদিন আয়াতিন ইয়াকা খাইফান ফিনা খুফুফা লিয়ারাউ বিন কওয়ালিন মুস্তাফা দিন আরেকতো বাহারা জম গারেকতো বাহারা জম্বে মালি ইসমাতুন ফখুজ বিয়াদি আন্তাল করিম ফখুজ বিয়াদি, এসেছে তোমার কাছে আজিজুল হক ভীত সন্ত্রস্ত অবস্থায়, অতএব আর মাঝখানে যাচ্ছে না, খুজ বিয়াদি খুজ বিয়াদি, তুমি ওর হাত ধরো, তুমি ওর হাত ধরো, তুমি ওকে বাঁচাও। এই আকিদা নিয়ে যারা কবর জিয়ারাত করতে যায় হজ করার সময়, তারা কোন আকিদার লোক, বাংলাদেশে হাজার হাজার ছাত্র তার, এবং তিনি শায়খুল হাদিস বলেই পরিচিত, তারই নিজের লিখিত বোখারশের অনুবাদ সপ্তম খণ্ড 13-33 পৃষ্ঠ মধ্যে পড়ে দেখবেন। কারণ তার দলিল অহুয়া মাহকুম আয়নামা কুন্তুম, তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানে তোমরা থাকো, অর্থাৎ আল্লাহ সবার সঙ্গে সব জায়গাতেই আছে, ও পায়খানা ঘরও আছে, ঘর মসজিদেও আছে, বাথরুমও আছে, সব জায়গায় আছে। এই তাদের ব্যাখ্যা, আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ মাই চললো। আয়নামা তা কোনো ফসল মজুল্লাহ, যেদিকে চেহারা ফেরাও সেদিকে আল্লাহর চেহারা আছে, বাস ব্যাখ্যা হয়ে গেল। লক্ষ কোটি সুরত নিয়ে সজলে তুমি নিরাকার, যেখানেই দেখো মোরে সবাই মোর, সবাই মোর ধাম, সবই মোর ধাম, মক্কায় রহিম তুমি মথুরাতে রাম। হয়ে গেল, মক্কায় রহিম মথুরাতে রাম। লেখক যিনি, আমার ডক্টরেট থিসিসের যিনি অন্যতম পরীক্ষক বিদেশি, যিনি এত ডিগ্রির মালিক, অত ডিগ্রি ধারে গেছে আমরা নাই, জানি না বেশি আছে না মরে গেছে। আমার থিসিসের মধ্যে দেখবেন প্রথম দিকে বাণী দেওয়া আছে কয়েকটা, একজন আছেন কলকাতার বাণীদাতা, উনির বইতে এগুলো উনি লিখে রাখছেন বলে।
মক্কায় রহিম, তুমি মথুরাতে রান। মথুরা আর মদিনার যেন কেন হানাহানি, আমার সকল স্থান একই আমি জানি, অতএব মথুরা আর মদিনা নিয়ে তোমার হইচই করো না, সবই সমান। এবার আসেন, একদম বিখ্যাত আলেমের দল বাংলাদেশে আছে, তারা দল দেশ তারালো দেশে, এখন তারা বড় নেতা, তাদের লিখিত উর্দুতে আমরা বাংলাদেশের লোক তো বোঝে না, মুশকিল সেখানে। দিব্য তিনি লিখে যাচ্ছেন, ইনসান খা খোদা কা কায়েল হো ইয়া মুনকের, কেসি আওর কি পূজা কর রা হো ইয়া তওয়ান্য কর রহন ও খুদা হি কি পূজা কর রহে, ইনসান খা খুদা কা কায়েল হো ইয়া মুনকের, খাও সজদা করতা হো কা কিসি কো সজদা করতা হ্যায়, চাহে ও ইখতিয়ার সে কিসি আওর কি পূজা করতা হ্যায়, সে সাজারকে পূজা করুক, পত্থরকে পূজা করুক, অথবা আরও যাকে খুশি পূজা করুক, সে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহরই পূজা করছে। কি নজরুল বলবেন না, যদি আমি নাম বলি তা আপনারা অর্ধেক লোক মানে পাগল হয়ে যাবেন, এরকম লোকেরা বলতে পারে, বিশ্বাসই করবেন না। হ্যাঁ, বই আমার ঘরে আসা চ্যালেঞ্জ করলে আমার বাড়ি চলেন, অরিজিনাল উর্দু লেখা বইটা, বাংলা অনুবাদ আমরা লিখি না। এই ধরনের আকিদা নিয়ে যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের হাজার হাজার লোক তাদের অনুসারী হয়ে গুলি খেয়ে মরতেছে, জীবন শেষ করছে, আহলেদিস যুবসংঘের কোনো ছেলে এইসব দলে যেতে পারে না। তিনটি মতবাদ বইটা পড়বেন, আরও ডিটেলস পাবেন। পাথর পূজা করে আর গাছ পূজা করে যদি আল্লাহ পূজার সমান হয়, তো এখানে কিছু নেই মসজিদে, কী দরকার মসজিদে আসার, বাড়ির সামনে তো গাছ সবারই আসে, সেখানে পূজা করেন, তো হিন্দু আর মুসলমান ফারাকটা কী? এইভাবে আকিদা নিয়ে যে সমস্ত শায়খুল হাদিসরা, যে সমস্ত আল্লামারা মাওলানারা রাজনৈতিক দল করেছেন, ওরস করা লোকেরা নজর নিয়াজ বিক্রি করে রাজনৈতিক দল খাড়া করেছেন, এরে দুদিন পরে ক্ষমতায় যে আপনার ঘাড় মটকাবে। এই অবস্থায় আহলেদিস আন্দোলনের যে কোনো সাধারণ ছোট্ট ছেলে পর্যন্ত আকিদার হেফাজতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, সেই সাথে আমলের হেফাজত করবা, দুনিয়া একদিকে চলে যাবে, আকিদা আমল আমার সঙ্গে থাকবে, এটা নিয়ে আমাকে কবরে যেতে হবে, অন্য কেউ আমাকে কবরের আজাব থেকে বাঁচাতে পারবে না আল্লাহ আল্লাহ পাকের রহমত ছাড়া। অতএব সবার প্রতি আবেদন থাকবে, আকিদা ও আমলের হেফাজতকারী হন এবং সঙ্গে সঙ্গে এ সাহায্যকারী প্রচারকারী হন, আকিদা ও আমলের হেফাজত ও প্রচারই হোক আহলেহাদিস যুবসংঘের এবং আহলে আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীর মৌলিক লক্ষ্য। আল্লাহ পাক আমাদেরকে উক্ত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।